সম্পূর্ণ হয়ে গেছে। আমরা কিন্তু কোম্পানির মতো কাজটি করিনি, কোম্পানি যে ডায়োডটা দেশে 50 থেকে 60 ওয়াট লোড নিতে পারবে, আর আমরা যে ডায়োডটা দিছি 200 থেকে 300 ওয়াট লোড নিতে পারবে। জাগাইলাম, এই যে দেখেন আমাদের পাওয়ার কিন্তু এসে গেছে। তো ভালো লাগে এই ভিডিওটা দেখার পরে আপনারা একটা শেয়ার কিংবা লাইক করে যাবেন। ধন্যবাদ ইএসবি বাংলা চ্যানেলের সাথে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের আমি একটা এলইডি টিভির ভিডিও উপহার দেওয়ার জন্য আসছি। তো আমার কথাগুলো সহজ বাংলা হয় বিদায়, অনেকে বুঝতে পারেন, অনেকের খারাপও লাগতে পারে, কিন্তু ভাই আমি কিন্তু সহজ ভাষার মানুষ, গ্রাম গঞ্জের মানুষ, কিন্তু আমি কথাগুলো বলি খুব সহজ ভাষায়, এবং আমার ভিতরে কোনো পেঁয়াজগোস নেই বলতেই চলে। আমি ইচ্ছা করি যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করার, আপনারা ফোন দিলে আমি রিসিভ করি, কিন্তু দয়াপূর্বে আপনারা আমার এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন। শেয়ার করলে হয়তো বা কি আমার এই কাজগুলো আপনি দেখলেন, আরও অনেকে দেখলো, তো দেখে যদি কারো উপকারে আসে তো সেই বিষয়টাই আমি মনে করি যে আমার সার্থকতা। আর আমার ইচ্ছা যে আমি যেটুকু জানি, আমি হয়তো বা কাজ কম জানি, ইউটিউবার আরও বড় বড় ইউটিউবার আছে, তো আমি হয়তো কম জানি, তবে যেইটুক জানি সেইটুক কিন্তু আপনাদের সরলভাবে দেখাই। কেননা আজকে যে আপনাদের কাজটি দেখাবো, একটি 32 ইঞ্চি এলইডি টিভি, এই টিভিটা আপনার পাওয়ার আসে না। তো এই যে দেখুন আমাদের পাওয়ার লাইটটা কিন্তু, এই পাওয়ার লাইটটা কিন্তু জ্বলে না। তো পাওয়ার লাইটটা কীভাবে মিসিং হলো সেই বিষয়ে আমরা আজকের এই কাজটি করব। প্রথমত আমরা এই টিভিটা খুলব, খোলার পরে আপনাদের দেখাবো যে এই পাওয়ারের কাজটা কীভাবে করা যায়। তো আসুন বিস্তারিত ভিডিওটা বড় না করে আমরা কাজটা শুরু করি। তো আমরা আগে দেখতে পারতেছেন আমাদের এই টিভিটা কিন্তু একদম ইনটেক, আপনাদের আমি আগে দেখাই নিচ্ছি যে এই যে দেখেন আমাদের একটা এসিআর ডায়োড আছে, এই এসিআর ডায়োড থেকে আমাদের যে এই সুপারটা, এই সুপার পর্যন্ত পুড়ে গেছে। সিদ্ধান্ত নেওয়ার আগে আগেই আপনি চিন্তা করবেন, অরিজিনাল পাওয়ারটা যদি চালু করেন সেক্ষেত্রে আপনার এই অরিজিনাল পাওয়ারটা অরিজিনালের মতোই কাজ করবে। যদি আপনি 5 তারের কিংবা 3 তারের কেলোয়াই দিয়ে এই কাজটি করতে চান, তবে আপনার মডিফাই কাজে আপনার ছবি কিংবা টিভি আগের মতো লাস্টিং করবে না। তো এই বিষয়টা মাথায় রেখে আপনি অরিজিনাল পাওয়ারটা সার্ভিসিং করার চেষ্টা করবেন। তো অরিজিনাল পাওয়ারটা যেইভাবে কাজ করা আছে তার পরিপ্রেক্ষিতে আপনি চিন্তা করবেন যে এর চেয়েও কীভাবে ভালো করা যায়, সেই বিষয়ে আপনাদেরকে আজকে আমি পরামর্শ এবং সলিউশন দেব। আমি এই জলিল মেকার আপনাদেরকে এমন পরামর্শ দেব যাতে অরিজিনাল থেকেও এই পাওয়ারটা আরও ভালো হবে। দেখতে থাকুন, আমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ। ডায়োডটা চেঞ্জ করব, চেঞ্জ করার পরে আমাদের যে এই যে কয়েলটা আছে এই কয়েলটাও চেঞ্জ করব। চেঞ্জ করার পরে এই জায়গায় যে লাইনগুলো আছে ঠিক ওইভাবে আমরা লাইনগুলো দিয়ে দেব। কিন্তু মনে রাখতে হবে আমাদের যে এই ডায়োড
কিংবা পাওয়ারটা মিসিং হইল, এই মিসিং হওয়ার পিছনে যে কোনো একটা ইস্যু আছে। আর এই ইস্যুটা যদি আমরা বুঝতে না পারি, পরবর্তী ক্ষেত্রেও যদি আমরা এই ভিডিওটা ভিডিওর মাঝে আপনাদের দেখাইলাম যে আমাদের এই টিভিটা এখন চলতে আছে, তো ওই ক্ষেত্রে কিন্তু বোঝা যাবে পরে এটা নষ্ট হয়ে যেতে পারে। কেন নষ্ট হতে পারে? আমাদের যেই ইস্যুর জন্য এই টিভির সার্কিটটা নষ্ট হইল, আগে ওই ইস্যুটা সমাধান করতে হবে। তো আমরা দেখব যে কিসের জন্য আমাদের এই ভোল্টেজটা মিসিং হইল। তার আগে আমরা এই কয়েলটা খুলে নেব। কয়েলটা খোলার পরে এই যে এসিআরটা আছে, এই এসিআর যে রেকটিফায়ার, এই রেকটিফায়ারটা আমরা খুলে নেব। এখন আমরা এই যে এসিআরটা খুলে নিলাম, এসিআর খোলার পরে এই যে দেখতে পারতেছেন আমাদের কোন কোন জায়গায় মিস্টেক হয়ে গেছে। কয়েলটা আমি সুন্দর করে বসাই নিচ্ছি। এখন আপনারাও এই কয়েলটা খুব সুন্দরভাবে বসাই নেবেন। বসাই নেওয়ার পরে খুব সুন্দর ঝালাই করে দিয়ে তারপরে অন্যান্য যে কাজটি, তো বিষয়টা ভালো করে বোঝার জন্য আমি আবারও বলছি, আমাদের এই জায়গার থেকে ইনপুট হইয়া এই যে আমাদের রেজিস্ট্যান্স হইয়া পিএফ এর মাধ্যমে এই কয়েলে ঢুকছে। কয়েল থেকে এই একটা ইনপুট হয়েছে, এই জায়গায় আউটপুট হয়েছে, এই একটা ইনপুট হয়েছে, এই জায়গায় আউটপুট হয়েছে। তো আমাদের আউটপুট এই এসি আউটপুট পিন এই পর্যন্ত। তো তারপরে আমাদের ডায়োড থেকে এসি লাইন দুইটা বাইরে হবে, তারপর নেগেটিভ পজিটিভ ডিসি হবে। ডিসি হওয়ার পরে আমাদের এই যে ডায়োডের এসি পিন দুইটা, এই যে কমা দেওয়া আছে, এই এসি পিন দুইটা, এই যে এসি ইনপুট হয়েছে আউটপুট হয়েছে, এই জায়গায় আমরা লাগাই দেবো। লাগাই দেওয়ার পরে আমাদের যে এই ডায়োডের পজিটিভ, এই ডায়োডের পজিটিভটা আমরা ক্যাপাসিটারের মানে মেইন ফিল্টারিং ক্যাপাসিটারের 400 ভোল্ট যে ক্যাপাসিটারটা থাকে 450 ভোল্ট, এই ক্যাপাসিটারের পজিটিভে পজিটিভ লাগাই দেবো, নেগেটিভে নেগেটিভ লাগাই দেবো। তাইলে আমাদের ওই যে ছোটো ডায়োডটার চেয়ে অনেক ভালো ক্যাপচার করবে আমাদের এই এসিআর ডায়োডটা। তো কীভাবে সংযোগটা করতে হবে আপনারা খুব সুন্দরভাবে দেখুন। বাকি ঝালাইটাও আমি দিয়ে নিচ্ছি। এই যে আমাদের এসি লাইনটা ডায়োডে ঢুকলো, ডায়োড থেকে এখন আমাদের এই জায়গায় ফিল্টারিং হইয়া ডিসি বাইরে হবে। এই জায়গায় কিন্তু 220 এসি, এই দুই পিন দিয়ে ঢুকছে। এখন ডায়োডের মাধ্যমে 220 ডিসি বাইরে হবে। ডিসি বাইরে এলে এই ভোল্টেজটা আমরা এই যে 450 ভোল্ট যে ফিল্টারিং ক্যাপাসিটারটা আছে, এই 450 ভোল্টে আমরা এই যে কালো চিহ্নটা আছে, এই কালো চিহ্নটা হলে মাইনাস, যে লম্বা দাগ দেওয়া, আর যেই সাইডে কোনো দাগ নাই ওইটা হলে পজিটিভ। তো আমরা এই সাইডে পজিটিভ, এই সাইডে নেগেটিভ। তো আমাদের পজিটিভ পিনটাও কিন্তু এই ডায়োডের এই জায়গায় আছে। তো এই জায়গার থেকে আমরা এই পজিটিভে লাইন টেনে দেবো, আর এই জায়গার থেকে নেগেটিভটা এই জায়গায় টেনে দেবো। তো আমি ছোটো করে দুইটা তার নিলাম। প্রথমে আমি নেগেটিভ তারটা ঝালাই করে নিচ্ছি। আমার এই কাজগুলো সাথে অ্যাডজাস্ট করে দিলাম। তো আমাদের টোটাল পাওয়ারের যে কাজটা ছিল, এই কাজটা কিন্তু আমি কোম্পানির মতো করলাম না, কোম্পানি এই যে ছোটো ডায়োড দিয়ে করছিল। তো সেক্ষেত্রে আমি আমার মতো এই পাওয়ারের লাইনটা করলাম। তো এখন আমরা দেখব যে আমাদের পাওয়ারটা আসলে ঠিক হয়েছে কি না। এখানোর জন্য আমরা এই সেন্সর বোর্ডটা মানে সেন্সারের যে ক্লিপটা আছে, এই সেন্সার ক্লিপটা লাগাই নিলাম। সেন্সার ক্লিপটা লাগাই না নিলে আপনারা বুঝতে পারবেন না। তো এর জন্য তো দেখুন আমাদের কাজটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আমরা কিন্তু কোম্পানির মতো কাজটি করিনি। কোম্পানি যে ডায়োডটা দিছে 50 থেকে 60 ওয়াট লোড নিতে পারবে, আর আমরা যে ডায়োডটা দিছি 200 থেকে 300 ওয়াট লোড নিতে পারবে। কোথায় এই ডায়োড আর কোথায় এই ডায়োডটা, তো আপনারাই বিবেচনা করেন।
যদি একটু মডিফাই করে আমার মতো আপনারা এই কাজটা করতে পারেন তো পাওয়ার মিস্টেক হওয়ার কোনো আশাই নেই। এই ধরনের কাজ নিজে নিজে শিখুন আর ঘরে বসেও আপনি নিজে করতে পারবেন। আমি যেভাবে বুঝাইছি সেইভাবে যদি কোনো ব্যক্তি বুঝায় ইউটিউবের মাঝে তো আমি তারে স্যালুট দেব। ধন্যবাদ। এখন আমরা টিভিটা চালাই দেখাবো। এবারে আমরা এই বোর্ডটা একটু আটকাই নিই, নাইলে এপিস টপিস যখন ঘুরাবো তখন কিন্তু ইন্সপায়ার করতে পারে বডির সাথে অ্যাডজাস্ট হওয়ার পরে। স্ক্রুগুলো সুন্দরভাবে আমি আটকাই নিচ্ছি, আপনারাও এই কাজটি যখন করবেন আমি আমার মতো আটকাই নিচ্ছি, আপনারাও খুব সুন্দরভাবে আটকাবেন। আর যার কারেন্টের শর্ট খাওয়ার ভয় বেশি সে এই কাজটি করবেন না, কেননা তারাও আজ কমেন্ট বক্সে এসে লেখে দাদা আপনারা যে এই কাজটা করলেন যে কারেন্টে কোনো শর্ট করে কি না। তো কারেন্টের শর্ট যদি ডরান আমার এই ভিডিওর থেকে আপনি দূরে থাকবেন, আমি সম্পূর্ণ কাজই করি কারেন্ট নিয়ে। তো কারেন্টের শর্ট ডরাইলে আমার ভিডিও আপনার দেখার দরকার নেই। এখন আমি এই যে এলবিডিএস তারটা লাগাই নিলাম, লাগাই নেওয়ার পরে আমরা একটু কারেন্টের লাইন দিব। এই জায়গায় দেখো, দেওয়ার পরে আমরা এই যে পাওয়ার বাটনটা, এই পাওয়ার বাটনটা টিপ দিলাম। এবারে আমরা এই সেটটা জাগাইলাম, এই যে দেখেন আমাদের পাওয়ার কিন্তু এসে গেছে। তো এইভাবে যদি আপনারা কাজ এই সহজ সরল মানুষটার কাছ থেকে শিখতে চান স্বাভাবিক আঞ্চলিক ভাষার মাধ্যমে, তো আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আমি অনেক সময় দেখি আমার ভিডিওগুলো হাজার হাজার মানুষ দেখে, যদি একটা লাইক কেউ দেয় তো কারো কি ক্ষতি হয়ে যাবে? একটা শেয়ার যদি কেউ করে তো তার জন্য কি কোনো সমস্যা হবে? তো আমি তো আশা করি না এটার জন্য কারো সমস্যা হবে না। তো কোনো সময় আমি কোনো ভিডিওতে বলি নাই যে দাদা আপনারা আমার ভিডিও শেয়ার করেন সাবস্ক্রাইব করেন। তো যদি ভালো লাগে এই ভিডিওটা দেখার পরে আপনারা একটা শেয়ার কিংবা লাইক করে। আপনারা এতক্ষণে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কীভাবে এই পাওয়ারটা ঠিক করলাম। অনেকে হয়তো বা কেলোয়াই দিয়ে পাঁচ তারের কেলোয়াই দিয়ে করে, অনেকে তিন তারের কেলোয়াই দিয়ে করে। তো আমরা কিন্তু ম্যানুয়ালি যে পাওয়ারটাই আসিল ওই পাওয়ারটার চেয়েও আরও উন্নতভাবে এই কাজটি করে দেখালাম। এবং আপনারা যদি এই ধরনের কোনো টিপস চান যে অরিজিনালে যে কাজগুলো এই অরিজিনাল কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করে কমেন্টস বক্সে জানান যে আমরা অরিজিনাল কাজ দেখতে চাই, কোনো মডিফাই না। তো সেক্ষেত্রে আমাদের এই ভিডিওগুলো আপনাদের রিকোয়েস্টের মাধ্যমে বানানো হবে। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা একটি লাইক দিয়ে যান। ধন্যবাদ।